শুরুতেই নজর রাখবো যে খবরে, জঙ্গি গোষ্ঠী হামাসের হামলা ইসরায়েলের বদলা, ইসরায়েলকে লক্ষ্য করে হাজার হাজার মিসাইল আক্রমণ, নিহত এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে অন্তত 200 জন। হামাসের আক্রমণের সাময়িক ধাক্কা সামলে ইসরায়েলের জোরালো প্রত্যাঘাত, হামাসের ডেরাতে পাল্টা হামলা, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইসরায়েলের, নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন শোর্ডস। প্রত্যাঘাতে নিহত প্রায় 232 জন, আহত 1600-র বেশি, প্রাণহানি এড়াতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের পাশে আছে ভারত। গোটা বিশ্ব জুড়ে এই হামাসের হামলার নিন্দা করা হচ্ছে। স্থলপথের সঙ্গে জলপথে হামাস জঙ্গিদের ইসরায়েলে ঢোকার চেষ্টা, যুদ্ধ হামাস এবং ইসরায়েলের মধ্যে। দেখতে পাচ্ছেন একের পর এক মিসাইল হামলার ছবি, একের পর এক মিসাইল হামলা হামাসের। প্রায় 7000 রকেট হামলা হামাসের, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েল, ইসরায়েলের প্রত্যাঘাতেও নিহত প্রায় 232 জন, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর ধোঁয়া, জলপথ হামলার চেষ্টা, দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু স্থলপথে নয়, জলপথ হামলার চেষ্টা। সেই হামলা প্রতিহত করে ইসরায়েল সরকার। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লাগাতার হামাসের হামলা এবং প্রত্যাঘাত ইসরায়েলে। ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা। ইসরায়েলে 20 মিনিটের মধ্যে কার্যত 7000-এর বেশি রকেট হামলা, জঙ্গি গোষ্ঠী হামাসের হামলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসফ কসফ শাদীদ শাদীদ কসফ শাদীদ। ভাষা বোঝা না গেল যে গলার স্বর আপনারা শুনলেন, শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে আতঙ্ক কি ভয়ঙ্কর পরিমাণে। অতর্কিতে হামলা হামাসের, শুরুটা আজকে কালকে হঠাৎ করে হয়নি, শুক্রবার থেকে একটু একটু করে হামাস অনুপ্রবেশ ঘটাচ্ছিল, স্থলপথে হামলা চালায় এবং পাশাপাশি জলপথেও হামলা চালায় হামাস, পাল্টা রুখে দাঁড়ায় ইসরায়েলও। একের পর এক ছবি দেখাবো, একের পর এক ছবি। ইসরায়েলে হামলার পর বন্দুক নিয়ে জল্লাদ নৃত্য হামাসের, নিরীহদের ঘিরে ধরে টানা ঘুরে বৃষ্টি করে মারা হলো, এবং তারপর জল্লাদের নৃত্য হামাসের। জঙ্গি স্বার্থ, জঙ্গি গোষ্ঠীর স্বার্থ, কায়েমি স্বার্থ কায়েম করতে ভয়ঙ্কর হামলা হামাসের। দেখুন সে জল্লাদ নৃত্য, ছোট শিশুদের হাতে বন্দুক ধরিয়ে কাঁধে তুলে জল্লাদ নৃত্য হামাসের। কেন এই জল্লাদ নৃত্য? তার কারণ, তারা ইসরায়েলের বহু বহু মানুষের ক্ষতি করতে পেরেছে, নিরীহদের ঘিরে ধরে গুলি করতে পেরেছে, শিশুর হাতে অব্দি বন্দুক ধরিয়ে কাঁধে তুলে নৃত্য চলছে, জল্লাদের নাচ চলছে, বাসিন্দাদের লক্ষ্য করে ছড় বেছড় গুলি হামাসের, নিরীহদের ধরে ছড় বেছড় গুলি।
تزيد ترى شو شغله ما تزيد تزيد وكنا এবং শুধু তাই নয়, রীতিমত নজরদারি চলছে। হামাস প্রধান টিভিতে দেখছেন কতটা ক্ষয়ক্ষতি তারা করতে পারলে। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে। আমাদের সঙ্গে কিশোরায় রয়েছে, নিউজরুম থেকে আমি চলে যাবো কিশোরায়, তাদের সরাসরি কিশোরায়। বৈশাখিক উল্লাসের ছবি দেখলাম আমরা হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। সমাদৃত, আমাদের মনে আছে আফগানিস্তানে যখন তালিবান ওভারটেক করছিল সেই সময় ছবি, আমাদের মনে আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর সময় ছবি, আর আবারও ভয়ঙ্কর ছবি, আবারও যুদ্ধের ছবি এবং ভয়ঙ্কর নৃশংসতার ছবি। যেমনটা তুমি জানালে, ইসরায়েল এবং হামাসের এই নৃশংসতা উঠে আসছে ইসরায়েলের ওপর, এবং ইসরায়েল এই মুহূর্তে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে বলে খবর আসছে। এই যে মৃত্যু হয়েছে সেটা সরকারি ফিগার, অর্থাৎ সমাদৃতা এর প্রায় ডাবল হয়ে থাকতে পারে বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা, যা প্রতি মুহূর্তে বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা রিটালিয়েটরি অ্যাটাক, অর্থাৎ পাল্টা হামলায় এই মুহূর্তে গাজা স্ট্রিপে বা যে প্যালেস্টাইন এরিয়া রয়েছে সেখানে এই মুহূর্তে প্রায় 232 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুই দিক মিলিয়ে প্রায় 1600 জন আহত হয়েছে। ইসরায়েলের তরফ থেকে যে অপারেশন, এই গোটা অপারেশন বা যুদ্ধের নাম দেওয়া হয়েছে যেমনটা তুমি জানালে আয়রন সোর্ড। উল্টো দিকে হামাস নাম দিয়েছে তাদের এই টেরারিস্ট হামলা বা জঙ্গি হামলার নাম দিয়েছে আল আকসা ফ্লাড। আল আকসা ফ্লাডের তরফ থেকে বলা হচ্ছে তাদের মিশনের তরফ থেকে, নাকি সোকল মিশন, তারা নৃশংসতাকে মিশন নাম দিয়েছে। তারা বলছে একেবারে ইতিহাসে এতদিন ধরে যুদ্ধ চলছে, এতদিন ধরে নাকি আকচাকচি চলছে, তারা একেবারে সেটা শেষ করতে চায়। সেই শেষ করতে গিয়ে কি হলো, গোটা দুনিয়ার সামনে আরো একটা যুদ্ধ এলো। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি সমাদৃতা। জো বাইডেন বক্তব্য রেখেছেন, জো বাইডেন বলেছেন যে ইসরায়েলের সমস্ত কিছু যা প্রয়োজন সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সব রকম ভাবে সাহায্য করবে। তুমি বুঝতেই পারছো, তাই যদি হয় সমাদৃতা, তাহলে উল্টো দিকে চায়না, চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু বলে নিজেদের দাবি করে থাকে, তারা এবার হয়তো গাজা স্ট্রিপ, হামাস বা প্যালেস্টাইনের পাশে দাঁড়াবে। অর্থাৎ গোটা বিশ্ব আবার দুভাগে ভাগ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, যেটা রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় হয়েছিল, যুদ্ধের সময় হয়েছিল, এবং এবার নতুন করে আরও একটা যুদ্ধ, আবার বিশ্ব আড়াআড়িভাবে দুভাগে ভাগ হবে। এবার বিশ্বের প্রতিটি জায়গায় এরকমভাবে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে যে মধ্যপ্রাচ্য থেকে তেল আসে বা ফুয়েল আসে সেগুলো কিন্তু, যে আমদানি বা রফতানি করার প্রসেস সেটা কিন্তু ডিলে হবে বা বন্ধ হয়ে যাবে বেশ কিছু ক্ষেত্রে, সেখানে দাম আরও বাড়বে। অর্থাৎ গোটা বিশ্বের সামনে আরও একটা ক্রাইসিস, আরও একটা যুদ্ধ সমাদৃতা।